গণনায় পিছিয়ে পড়তেই ব্যালট পেপারে কালি ঢালার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। যা ঘিরে কোচবিহার এক নম্বর ব্লকের কাউন্টিং সেন্টারে ব্যাপক গণ্ডগোল হয়। তৃণমূল প্রার্থী রিঙ্কু রায় রাজভরকে আটক করেছে পুলিশ। কোচবিহার এক নম্বর ব্লকের ভোট গণনা হচ্ছে নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুলে, সেখানে ফলিমারি গ্রাম পঞ্চায়েতে ভোট গণনা চলছিল। 41 নম্বর বুথে ব্যালট বাক্স খুলতেই দেখা যায় 144টির মধ্যে মাত্র দুটি ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রিঙ্কু রায় রাজভর। বাকি সবকটি ব্যালটে বিজেপি প্রতীকের ছাপ মারা রয়েছে। এরপরে ক্ষিপ্ত হয়ে তৃণমূল প্রার্থী ওই ব্যালটে কালি ঢেলে দেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে সরব হয় বিজেপি, সঙ্গে সঙ্গে ভোট গণনা বন্ধ করে দেওয়া হয়। উল্লেখ্য, গত শনিবার ভোটের দিন ওই বুথের ভেতরে বিজেপি প্রার্থী মাধব বিশ্বাস খুন হয়েছিল, পরে সেখানে পুনর্নির্বাচন করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী রিঙ্কু রায় রাজভর, তিনি বলেন ভোরের সময় ওই বুথে ছাপ্পা দিয়েছিল বিজেপি। আজ বিষয়টি প্রতিবাদ করায় তার সঙ্গে বচসা হয় এবং তারা হাত লেগে কালির বোতল উল্টে পড়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওইখানে ব্যালট বক্স সিল করে নিয়ে এসেছে, ওইটাও আমার কোনো জানা নেই। তাহলে এইখানে ওই ভোটটা কাউন্টিং হচ্ছে কি করে? এর জন্য ওইখানে কালি ছিল, আমি প্রতিবাদ করতে গিয়ে ওই কালিটা পড়ে। আপনি কি কালি কালি ঢেলে দিয়েছেন ব্যালটে? ব্যালটে পড়েছে কালি, ব্যালটে ঢেলে দিয়েছেন।